ভদুয়া বাঙালির একটি ঐতিহ্যবাহী খুবই সাধারণ খাবার। নানা ধরনের বাঙালি উৎসবে আজও আমরা এই ভদুয়া তৈরি করে থাকি। এটি শুধু একটি সাধারণ খাবারই নয়, এটি কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত একটি খাবার। তো চলুন দেখে নেই সেই ঐতিহ্যবাহী ভদুয়া রেসিপি। এটি তৈরির জন্য আমাদের প্রথমে যেটি ঠিক করে নিতে হবে তা হলো জল। আমরা যে চালের গুঁড়া ব্যবহার করব এই জল সেটি হতে কমপক্ষে আড়াই থেকে তিন গুণ ব্যবহার করতে হবে। একটি প্যানে প্রথমে জল গরম করুন। ভদুয়ার জন্য চিনি বা গুড় ব্যবহার করা হয়, আমরা চিনি ব্যবহার করব। 250 গ্রাম চালের গুঁড়ার জন্য এই জলের ভেতর দেড় কাপ চিনি ব্যবহার করব। তবে মিষ্টি কম বা বেশি খেলে অনুপাতটা সেভাবেই ঠিক করে নেবেন। ফ্রিজে কিছুটা নারকেল কোরানো ছিল। এখানে বর্তমানে এক একটা নারকেল প্রায় 200 টাকা করে বিক্রি হচ্ছে, তাই ফ্রিজে সংরক্ষণ করে রাখা এক বাটি নারকেল কোরা ব্যবহার করছি। তবে নারকেল এর দ্বিগুণ ব্যবহার করতে হবে, আর টাটকা নারকেল হলে আরও ভালো হবে। গরম হয়ে আসা জলে নারকেল দিয়ে মিনিট দুই ভালোভাবে ফুটিয়ে নিন। এ সময় সামান্য লবণ দিন। আমরা চাল এই এক বাটি ব্যবহার করছি এর গুঁড়া তৈরির জন্য। চালগুলো প্রথমে সঠিকভাবে ভেজে নিতে হবে। শুকনো কড়াইয়ে সরাসরি ভেজে নেবেন। লবণ ও হালকা জল ব্যবহার করে এগুলো ভেজে নেবেন। এগুলো গুঁড়া করার জন্য আপনি শিলপাটা ব্যবহার করতে পারেন, আবার ব্লেন্ডারেও শুকনো অবস্থায় ব্লেন্ড করে গুঁড়া করে নিতে পারেন। তো যেভাবেই হোক শুকনো অবস্থায় গুঁড়া করে নিতে হবে। আমরা এই এক বাটি চাল ভাজার গুঁড়া ব্যবহার করব, আর এই অনুপাতেই জল, নারকেল ও চিনি বা গুড় ব্যবহার করবেন। চালের গুঁড়া দিয়ে হালকা আঁচে নাড়াতে থাকুন। ধীরে ধীরে নাড়াতে থাকতে হবে যতক্ষণ না জল শুকিয়ে যায়। জল শুকিয়ে যেতে যেতে এর সব উপকরণ সঠিকভাবে সেদ্ধ হয়ে যাবে। এরকম শুকনো হয়ে আসলে চুলা বন্ধ করে দিবেন। আলু ভর্তা করা হয় যেমন শুকনো শুকনো, ঠিক ততটাই শুকনো অবস্থায় নামিয়ে নেবেন। তাহলে এর আকার দিতে সুবিধা হবে আর খেতেও হবে খুবই মজাদার। গরম অবস্থায় এর আকার দিতে কিছুটা ঠান্ডা জল ব্যবহার করুন। ঐতিহ্যগতভাবে গোল গোল আকারে ভদুয়া তৈরি করা হয়। নারকেল যদি সঠিকভাবে দেওয়া হয় তবে খেতে কিন্তু আরও বেশি মজার হয়। কিভাবে এর শেপ দিতে হয় সেটি আপনাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। খেতে খুবই মজাদার মিষ্টি স্বাদের এই খাবার নিশ্চয়ই আপনার বাচ্চাদের মন জয় করবে। ফাস্টফুড জগতে খাবারগুলোর রেওয়াজ আজ অনেকটা কমে যাওয়ায় এ যুগের ছেলেমেয়েরা অনেকেই খাবারটি চেনে না। আমার মেয়েও কোনো দিন এই ভদুয়া খায়নি। সে যখন এটি খেয়ে মজা পেয়েছে, আশা করি আপনাদের বাচ্চারাও বেশ উপভোগ করবে। তেল চর্বি ছাড়া পুষ্টিগুণে সমৃদ্ধ এই সব দেশীয় খাবার আপনার শরীর ও মন সুস্থ ও প্রফুল্ল রাখতে রাখবে অসীম ভূমিকা।